শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবের উপাসনায় মেতেছেন শিব ভক্তরা। পুরাণ মতে কথিত আছে, শ্রাবণ মাসের শিবের আরাধনায় ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। এদিন সারা দেশের সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাবা চন্দ্রচূড় মন্দিরে ভক্তদের সমাগম ঘটেছে। এদিন সকাল থেকে দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দিরে উপস্থিত হন। ভক্তরা কাঁধে বাঁকে জল নিয়ে মন্দিরে উপস্থিত হন। রবিবার রাত থেকে ডিশের গড়ের নদীঘাটে ভক্তরা জল তুলে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। করোনার পর তো এই বছর আবার মানুষজন আসা শুরু করেছে। কেমন কেমন ভক্ত সমাগম হচ্ছে? প্রথম সপ্তাহে একটু কম ছিল, আর 10 সপ্তাহে মোটামুটি আমরা 7-8 হাজার মতো হয়েছিল। এই সপ্তাহে আজকে এই সপ্তাহে বেশি হবে, 10 কোটি হবে। এখানে কি শুধু বাংলার মানুষরা আছে না ঝাড়খণ্ডের মানুষরা আছে? সমস্ত ডিস্ট্রিক্ট ভিত্তিক অনেক আছে। আর আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।